আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নান্দিয়া সরকারি আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদুল্লাহ সরকারি মৌলভী নান্দিয়া সরকারি আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। আজকে আমি তোমাদের সম্মুখে আরবি প্রথম পত্রের ষষ্ঠ শ্রেণীর বই থেকে পাঠদান করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার পূর্বে তোমাদেরকে আমি তোমাদের সাথে কুশল বিনিময় করে নিচ্ছি। আশা করি সকলে ভালো আছে, আমি ইনশাআল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আল্লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া এই বই থেকে পাঠদান করব। সেই বইয়ের একদম আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, মারিফাতুল্লাহি বিল খালক, মারিফাতুল্লাহি বিল খালক, এটা হলো আজকের পাঠ শিরোনাম। আজকের পাঠ শিরোনাম হচ্ছে মারিফাতুল্লাহ, মারিফাতুল্লাহি বিল খালক, মারিফাতুল্লাহি বিল খালক। অনওয়ানুদ দাস পাঠ শিরোনাম মারিফাতুল্লাহি বিল খালক, মারিফা মারিফাতুন শব্দের অর্থ হচ্ছে পরিচয়। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় বিল খালকি সৃষ্ট জীব দিয়ে, সৃষ্ট জীব দিয়ে আল্লাহর পরিচয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমাদের চারপাশের দিকে তাকাই, আমাদের নিজের অবস্থানটার দিকে তাকাই, আমাদের নদী খাল বিলের জমির দিকে তাকাই, তাহলে আমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাব, আমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাব। আমাদের চারদিকে কত সুন্দর গাছগাছালি, পাহাড়, পর্বত, নদ নদী, খাল নেই, কত সুন্দর সুশোভিত করে সাজানো আছে। আমরা যদি একটু দিকে তাকাই, তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাব। আমরা যদি তাকাই নদীগুলো কিভাবে সাগরের সাথে মিশ্রিত হচ্ছে, আবার সাগরগুলো মিঠা নদীর সাগর আর লোনা পানির সাগর আলাদা হয়ে গেছে, একটা একটার সাথে মিশ্রিত হয়, এইগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা আল্লাহকে অবশ্যই চিনব। এইগুলোই নিয়ে এখানে এই বইয়ের মধ্যে গদ্যের মধ্যে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরবি পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। ان الله سبحانه وتعالى خلق الخلق وجعل لهم نعما كثيره ليبقى في الدنيا باليسر والسهوله. الله رب العالمين এই সৃষ্টি জীবকে, সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছে আল্লাহ রব العالمين। এই মহান পৃথিবী বা মহান সৃষ্টি জগৎকে, সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন, এবং এই সৃষ্ট জীবগুলো যাতে সহজে সুন্দরভাবে অবস্থান করতে পারে, বেঁচে থাকতে পারে, তার জন্য অগণিত নিয়ামত সৃষ্টি করেছে। আমিন নিয়ামি আন্নাহু, আর এই যে আল্লাহ তাআলার নিয়ামত গুলোর মাঝে লেখক এখানে অল্প কয়েকটা নিয়ামত উল্লেখ করতেছে, তার মধ্যে একটা আছে জালালাহুমুল আরদা ইস্তিকরারিল ইবাদি আলাইহা,
মানুষ যাতে এই পৃথিবীতে সহজে আরামে দাঁড়িয়ে থাকতে পারে, এই জন্য মাটিটাকে স্থির করে দিয়েছে। এটা নড়াচড়া করে না, ভূকম্পন আসলে তখন আমাদের ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু হয়, যে পৃথিবীটা নড়াচড়া করতেছে, আর না হয় একদম কত সুন্দর স্থির বসে আছে, আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, শুয়ে আছি, তেজে বসে আছি। এটা আল্লাহ তাআলা অনেক ধরনের আমল। ওয়াজআলা ফি খিলালিল আরদি আনহারা লিয়ানতাফিয়া বিহা আন-নাস মিন দুরুহিম ওয়া আশগালিহিম ওয়া শুরবিহিম ওয়া শুরবি মাওয়াশিহিম। এখানে বলছেন আর এই জমিনের মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন বা নদ নদী সৃষ্টি করে দিয়েছেন মানুষের উপকারের জন্য, এবং মানুষ যাতে নিজেরা পান করতে পারে, তাদের ক্ষেত খামারে সেচ দিতে পারে, আর যাতে তাদের জীব জানোয়ার বা গৃহপালিত পশুদেরকে পান করাতে পারে, এমনকি বড় জঙ্গলে বাস করা প্রাণী গরু যাতে সেই পানি থেকে পানি পান করতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। আর কি কি ব্যবস্থা করে দিয়েছেন? ওয়াজআলা ফিল আরদি জিবালান তুরসিহা ওয়া তুসবিতুহা লিআল্লা তামীদা ওয়া তাকুনা আওতাদান লাহা লিআল্লা তাসতালিমা। আরেকটা হচ্ছে এই পৃথিবী এত সুন্দর বলে স্থির হয়ে আছে কেন, মরে নাই কেন? আল্লাহ বলতেছেন, লেখক এখানে উল্লেখ করেছেন, এই পৃথিবীটা যাতে স্থির থাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় পাহাড় সৃষ্টি করে দিয়েছে, যাতে সেটা কি করতে না পারে, কম্পিত না হতে, পৃথিবী যাতে কম্পিত না হতে পারে এই জন্য পাহাড় দিয়ে চাপা দিয়ে রাখছে, আবার পাহাড় দিয়ে সেটাকে প্যারাক করে দিয়েছেন, যাতে সেটা নড়াচড়া না করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা উদাহরণ এখানে দিয়েছেন, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে এটাও একটা নিয়ামত যে লোনা পানির সাগর এবং মিষ্টি পানির সাগরকে মাঝখান দিয়ে পর্দা দিয়ে রাখছেন, একটা যাতে আরেকটার সাথে কি মিশতে না পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্দা দিয়া বলেছে এই জন্য যে এখানে পৃথিবীর কোনো শক্তি নাই যে সে পানিটাকে একটা সাথে একটা নাম মিশবে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম সেখানে পর্দা হয়ে আছে, সেখানে আলোর কিছুই, শুধু আল্লাহর হুকুম সেখানে পর্দা হয়ে আছে যে তোরা একটা সাথে একটা মিশতে পারবে না, এটি এই আল্লাহর এই বাণী এই কথাটাই সেখানে পর্দা হয়ে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জন্য দেখে দিয়েছেন, তার মধ্যে কি আমরা যখন কষ্টে নিপতিত হই, যখন আমাদেরকে নানা ধরনের ভালো মুসিবত আসে, তখন যখন আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ তাআলার সাহায্য চাই, ইজিবু যা দাও, আমরা যখন তাকে ডাকি, তখন উনি আমাদেরকে জবাব দেন এবং আমাদের থেকে অসুস্থতা দূর করে দেন, আমাদের মুসিবত দূর করে দেন। আমি সকল নিয়ামত গুলো ওহাদি নিয়ামত কুলুহা বিল্লাহি তাআলা, এই সকল নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, সারা পৃথিবীর মানুষ এক আল্লাহর জন্য হইতে হবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, লা মাসীলা লাহু ওয়া লা যিদ্দা লাহু, তার সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ সাদৃশ্য। ইযা নাযারা আহাদুন ইলাল খালকি ওয়া তামাক্কা বিহি ইয়ারা মুকাদ্দাতুল খালিকি, এই সৃষ্টি জীব যদি এই সৃষ্ট জীবের দিকে যদি কেউ তাকায় আর চিন্তা করে, তাহলে আল্লাহকে তারা সরাসরি চিনে নেবে, এটি বলছেন।
তিনি হবেন আমাদের মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল কুরআন ইরশিদু ইলা যালিকা ফি কওলিহি তাআলা, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, কুরআনের আয়াতের অর্থগুলো সুন্দর করে বলে দিচ্ছি। আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজান স্থির করে রেখেছেন, আর সেই জমিনের মাঝে মাঝে সৃষ্টি করেছেন নদ এবং নদী, ওয়াজালাহা এবং সেই পৃথিবীকে স্থির করেছেন, আর সেই দুই সাগরের মাঝে অর্থাৎ নোনা পানির সাগর আর মিঠা পানির সাগরের মাঝে সৃষ্টি করেছেন হাজিসা পর্দা। তারপরেও কি তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবি? অথচ অনেকেই বুঝে না, অনেকেই জানার পরেও বুঝে না। আল্লাহ বলেছে, আম্মান ইউযিবুল মুদ্দাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদি আইলাহুম মাআল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। এখানে বলছেন আম্মা ইউযিবুল মুদ্দাররা, তোমরা যখন একদম নিরাশ হয়ে যাও, তোমরা যখন একেবারে নিরাশ হয়ে যাও, কে তোমাদের ডাকে সিধা দাও, এবং যখন তোমরা ডাকো, তোমরা যখন একবারে নিরাশ হয়ে আল্লাহকে ডাকো, যখন একবারে নিরাশ হয়ে তোমরা আল্লাহকে ডাকো, তখন তোমাদের ডাকে কে সাড়া দেবে? এবং তোমাদেরকে সেই কষ্ট থেকে মুক্তি দেয়, এবং তোমাদেরকে জমিনের মধ্যে আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর সাথে কাউকে শরীক করবো কি? আল্লাহর সাথে আমি তো প্রভু আছি কি? এদের অনেকেই অধিকাংশই অনেক অল্প কালিলাম্মা তরুণ এই ধরনের উপদেশ গ্রহণ করে অনেক অনেক কম তারা অনেক কম মানুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সরল অনুবাদটা বলে দিলাম বাংলায়। এগুলো কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণী যেহেতু আমাদের কিন্তু বুঝে নাও, প্রতিগুলো শব্দের অর্থ আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি, তোমরা সেগুলো খাতায় নোট করে শিখে নিবা এবং বচন এবং শিকাগুলো তৈরি করবে। আমি প্রথমে আসতেছি সহস্রকোটি শব্দের অর্থ নিয়ে। প্রথমে আস খালকা, খালকা একটা খালাকা, একটা খালাকা একটা খালকা, সৃষ্টি করে সৃষ্টি সৃষ্টি আর সৃষ্টি করেছে
করেছেন। আচ্ছা ও একটা আসি নিয়ামান, নিয়ামান নিয়ামপা আসা যাতে বেঁচে রাখতে পারে বা অবশিষ্ট। তারপরে আসি জুরুইহিম, আল বাহ
আল মাহমুদ তো শব্দ আছে আজমু আল আজমু আল আল আজমু আল আজমু আল বাহরু আল মালিহ আল মালিহ এই যে শব্দ আছে আল বাহরু তো মাসুম তো নিতে পারি সাগর সাগর আজমুল মিষ্টি মিষ্টি মানলি লোনা মানলি হো লোনা আর মানলি হতে হলো লোনা তাহলে প্রিয় শিক্ষার্থী পুত্র একবার বলে দিচ্ছি খালকুন সৃষ্টি খালাকা সৃষ্টি করেছেন লিয়াবকা বেঁচে থাকতে পারে জুরুইম বহু বছর এক বছর হবে জারুন যার অর্থ হচ্ছে তাদের শস্যক্ষেত্র আল ইস্তেকারু অর্থাৎ স্থায়ী আর মাওয়াশিহিম এটা মাসিউলের বহু বছর অর্থ হবে তাদের পালিত পশু পাখি তাদের পালিত গৃহপালিত পশু পাখিও বলা যেতে পারে আল বাহরু সাগর আল আজমু মিষ্টি আল মালিহু লুনা এই ছিল শব্দের অর্থ শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার চলে যাই অন্য প্রসঙ্গে এটা থেকে আমরা কতগুলো ফেলে মাসি এবং ফেলে মোজার এগুলো বের করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা এভাবে দেখে নেই মাসি অনেক শব্দ দেখতে পাই তার মধ্য থেকে আমরা
কয়েকটা জেনেমাজিতে রূপান্তরিত করবে। অনেকগুলো শব্দ আছে যেগুলো ফেললে মুজারি হিসাবে এই গদ্যের মধ্যে ব্যবহার করা হয়েছে। আমরা প্রথমে দেখতে পাই কি
এজন্য আমরা একদম সহজ হয়ে গেছে, সব খতম হয়েছে। এখানে আসি সাধারণত আলাদা একটা শব্দ লেগে আসে, সে একা একা দাঁড়িয়ে থাকতে পারে, একটা লাম দেখতে পারে, দেখা না মাকসুদা
আল মাকসুম আল মাকসুম আজকে তোমাদের একটা বিশ্বাস করছি, সবার ভিতরে আল্লাহ হাফেজ।